জয় বাংলা। যখন ঘুমাই যখন নাক ডাকি নাক ডাকার সাথেও বলি জয় বাংলা। তোমার মতন কনক সারোয়ার কোনোদিন দেশে যাইতে পারবো না, কথাটা খেয়াল রাখবা। জয় বাংলা, ঠিক আছে? হ্যাঁ, আমার মা আমাকে গর্ভে ধরেছে, আমার আসল মা হলো শেখ হাসিনা। জয় বাংলা। তো এই পুরো ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের কারো যদি আগ্রহ হয় আপনারা দেখতে পারেন। অল্প বেশি না, প্রায় 2 মিনিটের কাছাকাছি একটি ভিডিও, ব্যাপক জোশের সাথে আওয়ামী উদ্দীপনায় আমার এই বড় ভাই তার কথাগুলো বলেছেন এবং আমি সেটি সেভাবেই প্রচার করেছি। কারণ মত প্রকাশের অধিকার অন্তত আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা জাতীয় পার্টি বা সর্বহারা, সবারই মত প্রকাশের অধিকার আছে। তো এই বক্তব্যটি প্রচারের পর অসংখ্য মানুষ এই ভদ্রলোককে তার কমেন্ট সেকশনে এসে প্রচন্ড গালাগালি করেছেন। তো তার কদিন পরে আমরা তাকে, বেশ 3-4 মাস পরে আমরা তাকে পাই, আবারও দেখা হয় আমার সাথে এবং আমরা জানার চেষ্টা করি যে এই যে মানুষের যে প্রতিক্রিয়া, আপনার এই বক্তব্যের সঙ্গে মানুষের যে দ্বিমত, সেটি আপনি কিভাবে দেখেন? এই যে এত গালাগাল শুনলেন সেটি আপনি কিভাবে দেখেন? দেখুন তার বক্তব্য শুনুন। প্রতিক্রিয়া আসলে কি বলবো ভাই, দেশের কথা ভাবি, দেশের কথা চিন্তা করি, সেই জন্যই দেশের জন্য এত মন খুলে এত কথা বলেছি। হ্যাঁ, কিন্তু এটাতে যে এত ব্যাপক প্রতিক্রিয়া পাবো, মানুষজন যে এত গালিগালাজ করবে বুঝতে পারিনি। এটা পরে বলবো, এটা পরে বলবো, রাখো ভাই। মানছি আমার গাইলে আমার 14 গোষ্ঠীর নাম বুইল্লা। হ্যাঁ, আমার শেষ করে অফিসে রে ভাই, রাখো রাখো, কোনো সারা রাখো। এরপরে আবার কদিন পরে আমরা খবর পেলাম যে সত্যি সত্যি তার ঘুমের যে নাক ডাকার শব্দ, সেই শব্দের সাথে এই ভদ্রলোক জয় বাংলা বলে শব্দ উচ্চারণ করেন। নাক ডাকার শব্দে তার জয় বাংলা শব্দ উচ্চারিত হয় এবং এক পর্যায়ে একদিন রাতে তাকে জরুরি অ্যাম্বুলেন্স কল করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো এই খবরটি পাওয়ার পরে প্রায় 2-3 মাস পরে আমরা তাকে আবারও দেখা হয় জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায়। তো আমরা সেখানে বসেই তার কাছে জানতে চাই যে কি পরিস্থিতি, ডাক্তার কি বললো বা তিনি এখন কেমন আছেন। আপনি হসপিটালে গেলেন, কোনো উন্নতি হয়েছে এই বিষয়ে? আমি আসলে এ ব্যাপারে কি বলবো, আমি মনে প্রাণে ছোটবেলা থেকে আমি অত্যন্ত ভীষণভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সর্বোপরি আমাদের মহান নেত্রী শেখ হাসিনার জন্য জীবন জান দিয়ে ফেলব। বিদেশে থাকি তো কি হয়েছে, জয় বাংলা মনের ভিতরে লালন করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরে ডাক্তার কি বলবে, আমি ঘুমের মধ্যে নাক ডাকি, আমি ঘুমের মধ্যে জয় বাংলা বলি, তাতে ডাক্তারের কি? আমার ছেলে ছোট্ট শিশু, সেও জয় বাংলা বলে। তো এই যে দেশের যে বর্তমান যে ভয়াবহ অবস্থা, কিসের ভয়াবহ অবস্থা? দেশে এখন সুরাজ চলছে, দেশে অত্যন্ত শান্তি শৃঙ্খলা বিরাজ করতেছে। শেখ হাসিনা তার নিজের রক্তের ঘাম এক করে দেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে, দেশকে যুগোপযোগী করছে, একবিংশ শতাব্দীর সাথে মানানসই করছে, আর আপনাদের সেটা ভালো লাগে না? তো যখনই তার সঙ্গে দেখা হয়েছে, আমি বাংলাদেশের যেই ক্রম অবনতিশীল যে পরিস্থিতি, যে মানবিক বিপর্যয়, যে অর্থনৈতিক ধস, ভয়াবহ অবস্থা, উন্নয়নের নামে যা হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে তার মতামত জানার চেষ্টা করেছি। প্রতিবারেই আসলে সবসময় তিনি একই রকম ভাবে ডিফেন্ড করেছেন। তো মাঝখানে অনেকদিন দেখা হচ্ছিল না, কারণ প্যান্ডেমিক এবং সবকিছু মিলিয়ে তার সাথে একটি দূরত্ব তৈরি হয়েছিল। তো সাম্প্রতিক সময় আমি আমার মোবাইল ডিভাইসে রেকর্ডিং বা প্রোগ্রাম ধারণ করা কেমন হয় এই বিষয়টি চেক করার জন্য হঠাৎ করে লাকিলি তাকে পেয়ে যাই প্রায় দীর্ঘদিন পরে, প্রায় 6-7 মাস পরে। ওই দূর থেকে আমি অনেক কথাই বলতে পারি, পুরো বাংলাদেশ শেষ হয়ে গেল, ও মাই গড, পুরো পৃথিবী শেষ হয়ে গেল, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল, সব দোষ ট্রাম্পের, ঠিক আছে? কথাটা ঠিক না। না, আমি তো তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো সাধারণ কেউ না, তোমার শেখ হাসিনা হচ্ছে তোমার মায়ের মা, তাই না? তুমি তো মা, তোমার অবশ্যই মায়ের মতন মা, তুমি যাই মায়ের মতন মা, মায়ের মতন না, মা পুরো দেশের মা।
তো সেই জন্য তোমাকে জিজ্ঞেস করি আর কি, যে তুমি আসলে কোনো হেদায়েত তো তোমার হলো না কাকা। কাকা দেখো, তুমি তুমি যে এই যে হেদায়েত নিয়ে চিন্তা করো, হ্যাঁ দুই রাকাত নামাজ পড়ো কোনোদিন কোথাও কোনো মসজিদে তো জীবনেও দেখি নাই, ঠিক আছে? তুমি নিজে তো নাস্তিক, তুমি আমার মতন একটা, তুমি তুমি নিজে হচ্ছে, তুমি নিজে হচ্ছে নাস্তিক, তুমি কিছু বিশ্বাস করো না, আমি হচ্ছে বিশ্বাসী। আর নামাজ তো তোমার দেখাই পড়বো না। এখন ঘটনা হচ্ছে যে তুমি হেদায়েত হও, হেদায়েত হওয়ার সময় এসে গেছে, হেদায়েত হওয়ার সময় এসে গেছে। কারণ ধরো বিশ্বব্যাপী ধরো যা শুরু হয়েছে তাতে তোমাদের মতো যারা গণতন্ত্রের বিরোধী, তোমাদের মতো যারা মানুষের অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করো, তোমাদের মতো যারা ধর্ষণের সমর্থক, তাদের দিন শেষ। কনক সারোয়ার, তোমাকে আমি আবার আরেকটা কথা বলি, ঠিক আছে? হ্যাঁ দেখো, তুমি আমার ইউনিভার্সিটির ছোট ভাই ছিলে, তোমাকে অনেক আদর করতাম, হ্যাঁ, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো আজকে, হ্যাঁ, এই দূর থেকে বসে বসে এগুলো কথা তুমি আমি সবাই বলতে পারবো। তোমাকে বলি, এই যে এই যে ধরো, এই যে ধরো তুমি যে আওয়ামী লীগ, তুমি যে ছাত্রলীগ, তুমি যে যুবলীগ, এই যে তোমার কথায় বোঝা যায়। দেখো তোমার সাথে আমার ইউনিভার্সিটিতে কখনো দেখা হয়েছে বলে আমার মনে পড়ে না। তুমি আমার ইউনিভার্সিটিতে কখনো কোনো আদর করে এক কাপ চা খাওয়া হয়েছে আমার মনে নাই। তোমাকে আমার আমেরিকায় এসে পরিচয় হয়েছে এবং তুমি সূত্রে সূত্রে তুমি আমার ছোট ভাই বানাইছো, ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই। তো কিন্তু স্ট্যান্ডটা কিনিলা, তুমি আমার ইউনিভার্সিটিতে বহুত আদর করতা। আচ্ছা দেখো, তোমার মতন যারা নফরমান বান্দা, যারা এই পৃথিবীর রাস্তায় এখনো চড়ে বেড়ায়, নিউ ইয়র্কের রাস্তায় চড়ে বেড়ায়, সরি, হ্যাঁ, তোমাদেরকে আমার একটা কথাই বলার আছে। ওই যে ছোটবেলায় তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে একটু আদর যত্ন করেছি, তোমাদেরকে হাই হ্যালো বলেছি, তোমরা সেটা ভুলে গেছো, ঠিক আছে? ইটস ওকে, আমরা আমরা সবাই ভুলে যাই, মানুষ মাত্রই ভুল করে, ভুলে যায়, ঠিক আছে? কিন্তু খামোখা আমাদের দলীয় সংস্কৃতি বা দলের যে একটা চিন্তা চেতনা আছে, আমাদের যে ছাত্রলীগ, যুবলীগ এবং আমাদের প্রধানমন্ত্রী, আমি শুনো দেখো, আমি কারো পার্টি করি না, আমি প্রধানমন্ত্রীর পার্টি করি, সোজা কথা, ঠিক আছে? তুমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রী তার পার্টি করি, আমি আর অন্য কোনো পার্টি করি না, ঠিক আছে? উনি চেষ্টা করতেছে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসার, তুমি তো জ্যাকসন হাইটসে থাকো, এখানে থাকো, এখানে থাকো, রাস্তাঘাট তো তুমি চিনোই না, তুমি খালি একটা রাস্তায় চিনো, কিভাবে পেরা সরকারের পিছনে লাগা যায়। সো এখন তুমি শোনো কনক সারোয়ার, তোমার কথাটা বলি তুমি, হ্যাঁ, তোমাকে তো আগে বলছি তুমি কোনোদিন দেশে যেতে পারবে না, ঠিক আছে? সেকেন্ড টাইম বলে দিচ্ছি, তোমার দেশে যাওয়া কোনোদিনের জন্য আমি আটকে দিই সারা জীবন, ঠিক আছে? শোনো কনক সারোয়ার, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ইউ ক্যানট বি অন দ্য রাইট সাইড অল দ্য টাইম। তোমার দৃষ্টিতে যেটা রাইট সেটা তোমার দৃষ্টিতে রাইট, সো আমার দৃষ্টিতে যেটা রাইট তোমার দৃষ্টিতে রং। তুমি আমাকে গালি দিবা, আমি ঠান্ডা মাথায় সেই গালি শুনে নিব। গণতন্ত্রে গালি খেতে হবে, গালি দিতে হবে, ইন বিটুইন সামওয়্যার উই অল গোনা মিট। ওরে বাবা, তুমি আবার গণতন্ত্রের কথা বলছো, তোমার মায়ের মতো গণতন্ত্রের কথা বলছো। তুমি তুমি কি বলতে চাও যে বাংলাদেশে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে গণতন্ত্র নাই, তাহলে তুমি সেটাই বলতে চাচ্ছ? পূর্ব এশিয়া বাদ দাও, বাংলাদেশের কথা কও, কি মনে করো? তোমরা যখন ইলেকশন জিতবা তখন গণতন্ত্র, তখন অবাধ স্বাধীন নির্বাচন, আর আমরা নির্বাচন জিতলে তখন আর গণতন্ত্র নাই। তোমরা যে এই যে এই যে রাতের বেলায় যে দখল করে ফেললা ভোট, রাতের বেলায় তো ভোট হয়ে গেছে, পাবলিক তো ভোট দেয় নাই, হ্যাঁ, এটা তো জানো। কোন রাতের বেলায় কোন নির্বাচন হয়নি, দিনের বেলা নির্বাচন হয়েছে, সব মানুষরা সুষ্ঠু স্বাভাবিক ভাবে গিয়ে নির্বাচনে ভোট দিয়েছে। তোমার মতন যারা দাগি আসামি তারা এখন এই দেশে লুকিয়ে আছে, সাহস থাকলে দেশে গিয়ে ভোট দাও। কাকা আমার মনে হচ্ছে তোমার আজকে ওষুধটা খাওয়া হয় নাই, যার ফলে তুমি একটু অন্যরকম আচরণ করতেছো। না না, আমি কোনো অন্যরকম আচরণ করতেছি না কনক সারোয়ার, শোনো, তুমি একটা কথা খেয়াল রাখবা, ঠিক আছে? তোমার এসব ফালতু ওষুধ ফালতু ডাক্তার তোমার কাছে রাখো, হ্যাঁ, আমার ওষুধ আমি খাই, যখন ইচ্ছা তখন খাই, কথাটা খেয়াল রাখো, ঠিক আছে? ঠিক আছে না, আমি আসলে তোমাকে আমি তোমাকে আনতে চাইছি যে ধরো মানুষের তো পরিবর্তন হয়, তাই না? মানুষ তো হেদায়েত হয়, মানুষ ভুল পথ থেকে সঠিক পথে আসে। আমেরিকার মতো একটা দেশ, গণতন্ত্রের দেশ, আইনের শাসনের দেশে থেকে তোমার আসলে আমি এটা ধরো এক ধরনের ধরো ডাক্তার যেমন রুটিন ভিজিট করে যে 3 মাস পরে আসিবেন, 6 মাস পরে আসিবেন,
এরকম একটা রুটিন চেক আর কি। তো আমি হতাশ, উন্নতি হয়নি কাকা। তোমাকে আমি একটা কথা বলবো, হ্যাঁ আমার কথা শোনো, ঠিক আছে? আমি যদি আমার মনের কথা বলি, সেই মনের কথায় কি তুমি এতই উত্তেজিত হইবা, তুমি এতই রাগ করবা, তুমি আমার এতগুলা গালি দিবা? হ্যাঁ, বাট লাভ কি? গালি দিয়ে তো লাভ নাই, আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব, ঠিক আছে? উষ্টা 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 মেরে এখন সমাধান করতে হবে, দিন শেষ হয়ে গেছে কাকা। তোমরা যদি এগুলো চিন্তা করো তাহলে তো হবে না। শোনো কনক সরোয়ার, তোমাকে আমি একটা কথা বলি, কিছু মনে করো না, মনে রাখবা অনলি দুইটা 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 সাইড আছে তোমার হাতে, তুমি স্বাধীনতার পক্ষে আসবা না তুমি স্বাধীনতার বিপক্ষে কথা বলবা, ঠিক আছে? আমাকে এখন আমলিক করতে হবে। হ্যাঁ, আমলিক ছাড়া আর কোনো স্বাধীনতার পক্ষ নাই, কোনো আমলিক বা কোনো কিছু বলিনি, তোমাকে স্বাধীনতার সপক্ষের শক্তিতে এসে দেশের উন্নতির কথা, দেশের অগ্রগতির কথা, দেশকে এগিয়ে না নিয়ে যাওয়ার কথা, সেগুলাই বলতে হবে কনক সরোয়ার। না ঠিক আছে কাকা, ভালো থাকো, তোমাকে ট্রায়াল দিলাম, তুমি ভালোই করতেছো, সুবিধা নাই। আপাতত তুমি আমাকে ট্রায়াল দিবা কনক সরোয়ার, তুমি আমাকে জ্যাকসনাইসে এসে চা খাওয়াবা, তুমি আমাকে আটলান্টা নিয়ে যাবা, তুমি আমাকে এলএতে নিয়ে যাবা, কিন্তু আমি তোমাকে এখনো চ্যালেঞ্জ করে বলছি কনক সরোয়ার, সাহস থাকলে দেশে আসো। না দেশে তো যাবই, আমার দেশে আমি যাব না, কিন্তু দেশ স্বাধীন হলে যাব। না তুমি এই কথা ভুল বলছো, থেকে সকল দেশ থেকে সকল এইসব এইসব তোমাদের তোমাদের বংশধর নির্মূল হয়ে যাব। আমার আমার আসলে তোমার উদ্ভট চিন্তা করে গণতন্ত্রের শক্তিদের, তোমার জন্য খুব মাঝে মাঝে দুঃখ লাগে, ছোট ভাই ছিল ইউনিভার্সিটির, হ্যাঁ খুব দুঃখ লাগে আমার দুঃখ লাগে তোমার জন্য যে এই বুড়া বয়সে আইসে আর তোমার একই ভীমরতি ধরলো, তুমি আসল জিনিসটাই দেখতেছ না চোখের সামনে, চশমা পরো না তারপরে তুমি দেখো না, তুমি কাকে চোখের ডাক্তার দেখাও, তুমি মনের ডাক্তার দেখাও, তুমি সঠিক পথে আসো, তুমি হেদায়েত হও, তুমি সত্যিকারের বিষয়টা বোঝা বুঝতে পারো, সেই তৌফিক যেন তোমাকে দেয়, সেটাই হচ্ছে প্রার্থনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড পার্টিসিপেশন। ব্লেস ইউ কনক স্যার। দর্শক কি বুঝলেন তার এই বক্তব্যে? কোনো পরিবর্তন মনে করেন? কোনো পরিবর্তন হয়নি। আমরা নিকট ভবিষ্যতে আবারও চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে, কি পরিস্থিতি, সে বিষয়টি কোনো উন্নতি হলো কিনা সেটি চেক করতে। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বড় ভাই যিনি আওয়ামী লীগের ঘোর সমর্থক, তার একটি ছোট্ট একটি বক্তব্য নিয়েছিলাম। তিনি স্বপ্রণোদিত হয়ে আগ্রহী হয়ে আমাকে কিছু কথা বলতে চেয়েছেন, তিনি চেয়েছেন যেন আমি এটি প্রচার করি। তো দেড় বছর আগে আমার ইউটিউব চ্যানেল কনক সরোয়ার লাইভ, যেটি আমার প্রথম চ্যানেল, সেই চ্যানেলে এই বক্তব্যটি প্রায় 2 মিনিটের কাছাকাছি বক্তব্যটি যখন দেয়া হয় আমার ফেসবুক সহ, এই এটি ভাইরাল হয়। আপনাদের একটু মনে করিয়ে দিই, মনে করিয়ে দেওয়ার জন্য যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আপনাদের মনে পড়বে, জয় বাংলা, যখন ঘুমাই যখন নাক ডাকি নাক ডাকার সাথেও বলি জয় বাংলা, তোমার মতন কনক সরোয়ার কোনোদিন দেশে যাইতে পারবো না, কথাটা খেয়াল রাখবা, জয় বাংলা, ঠিক আছে? হ্যাঁ, আমার মা আমাকে গর্ভে ধরেছে, আমার আসল মা হলো শেখ হাসিনা, জয় বাংলা। তো এই পুরো ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের কারো যদি আগ্রহ হয় আপনারা দেখতে পারেন, অল্প বেশি না, প্রায় 2 মিনিটের কাছাকাছি একটি ভিডিও, ব্যাপক জোশের সাথে আওয়ামী উদ্দীপনায় আমার এই বড় ভাই তার কথাগুলো বলেছেন এবং আমি সেটি সেভাবেই প্রচার করেছি, কারণ মত প্রকাশের অধিকার অন্তত আমি বিশ্বাস করি, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা জাতীয় পার্টি বা সর্বহারা, সবারই মত প্রকাশের অধিকার আছে। তো এই বক্তব্যটি প্রচারের পর অসংখ্য মানুষ এই ভদ্রলোককে তার কমেন্ট সেকশনে এসে প্রচন্ড গালাগালি করেছেন। তো তার কদিন পরে
আমরা তাকে বেশ 3-4 মাস পরে আমরা তাকে পাই, আবারও দেখা হয় আমার সাথে, এবং আমরা জানার চেষ্টা করি যে এই যে মানুষের যে প্রতিক্রিয়া, আপনার এই বক্তব্যের সঙ্গে মানুষের যে দ্বিমত, সেটি আপনি কিভাবে দেখেন? এই যে এত গালাগাল শুনলেন, সেটি আপনি কিভাবে দেখেন? দেখুন, তার বক্তব্য শুনুন। প্রতিক্রিয়া আসলে কি বলবো ভাই, দেশের কথা ভাবি, দেশের কথা চিন্তা করি, সেই জন্যই দেশের জন্য এত মন খুলে এত কথা বলেছি। হ্যাঁ, কিন্তু এটাতে যে এত ব্যাপক প্রতিক্রিয়া পাবো, মানুষজন যে এত গালিগালাজ করবে বুঝতে পারিনি। এটা পরে বলবো, এটা পরে বলবো, রাখো ভাই। মানুষ আমার গাইলে আমার 14 গোষ্ঠীর নাম বুঝলা? হ্যাঁ, আমার শেষ করে পাইছে রে ভাই। রাখো রাখো, কোনো সারা রাখো। এরপরে আবার কদিন পরে আমরা খবর পেলাম যে সত্যি সত্যি তার ঘুমের যে নাক ডাকার শব্দ, সেই শব্দের সাথে এই ভদ্রলোক জয় বাংলা বলে শব্দ উচ্চারণ করেন। নাক ডাকার শব্দে তার জয় বাংলা শব্দ উচ্চারিত হয়, এবং এক পর্যায়ে একদিন রাতে তাকে জরুরি অ্যাম্বুলেন্স কল করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো এই খবরটি পাওয়ার পরে প্রায় 2-3 মাস পরে আমরা তাকে আবারও দেখা হয় জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায়। তো আমরা সেখানে বসেই তার কাছে জানতে চাই যে কি পরিস্থিতি, ডাক্তার কি বললো, বা তিনি এখন কেমন আছেন। আপনি হসপিটালে গেলেন, কোনো উন্নতি হয়েছে এই বিষয়ে? আমি আসলে এ ব্যাপারে কি বলবো, আমি মনে প্রাণে ছোটবেলা থেকে আমি অত্যন্ত ভীষণভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সর্বোপরি আমাদের মহান নেত্রী শেখ হাসিনার জন্য জীবন জান দিয়ে ফেলব। বিদেশে থাকি তো কি হয়েছে, জয় বাংলা মনের ভিতরে লালন করি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরে ডাক্তার কি বলবে, আমি ঘুমের মধ্যে নাক ডাকি, আমি ঘুমের মধ্যে জয় বাংলা বলি, তাতে ডাক্তারের কি? আমার ছেলে ছোট্ট শিশু, সেও জয় বাংলা বলে। তো এই যে দেশের যে বর্তমান যে ভয়াবহ অবস্থা, কিসের ভয়াবহ অবস্থা? দেশে এখন সুরাজ চলছে, দেশে অত্যন্ত শান্তি শৃঙ্খলা বিরাজ করতেছে। শেখ হাসিনা তার নিজের রক্তের ঘাম এক করে দেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে, দেশকে যুগোপযোগী করছে, একবিংশ শতাব্দীর সাথে মানানসই করছে, আর আপনাদের সেটা ভালো লাগে না? তো যখনই তার সঙ্গে দেখা হয়েছে, আমি বাংলাদেশের যেই ক্রম অবনতিশীল যে পরিস্থিতি, যে মানবিক বিপর্যয়, যে অর্থনৈতিক ধস, ভয়াবহ অবস্থা, উন্নয়নের নামে যা হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে তার মতামত জানার চেষ্টা করেছি। প্রতিবারেই আসলে সবসময় তিনি একই রকম ভাবে ডিফেন্ড করেছেন। তো মাঝখানে অনেকদিন দেখা হচ্ছিল না, কারণ প্যান্ডেমিক এবং সবকিছু মিলিয়ে তার সাথে একটি দূরত্ব তৈরি হয়েছিল। তো সাম্প্রতিক সময় আমি আমার মোবাইল ডিভাইসে রেকর্ডিং বা প্রোগ্রাম ধারণ করা কেমন হয় এই বিষয়টি চেক করার জন্য হঠাৎ করে লাকিলি তাকে পেয়ে যাই প্রায় দীর্ঘদিন পরে, প্রায় 6-7 মাস পরে। ওই দূর থেকে আমি অনেক কথাই বলতে পারি, পুরো বাংলাদেশ শেষ হয়ে গেল, ও মাই গড, পুরো পৃথিবী শেষ হয়ে গেল, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল, সব দোষ ট্রাম্পের, ঠিক আছে? কথাটা ঠিক না? না, আমি তো তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো সাধারণ কেউ না, তোমার শেখ হাসিনা হচ্ছে তোমার মায়ের মা, তাই না? তুমি তো মা, তোমার অবশ্যই মায়ের মতন মা, তুমি যাই মায়ের মতন মা, মায়ের মতন না, মাই, পুরো দেশের মা। তো সেই জন্য তোমাকে জিজ্ঞেস করি আর কি, যে তুমি আসলে কোন হেদায়ত তো তোমার হলো না কাকা। কাকা দেখো, তুমি যে এই যে হেদায়ত নিয়ে চিন্তা করো, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ো কোনোদিন কোথাও কোনো মসজিদে তো জীবনেও দেখি নেই, হেদায়ত হওয়ার সময় এসে গেছে। কারণ ধরো বিশ্বব্যাপী ধরো যা শুরু হয়েছে, তাতে তোমাদের মতো যারা গণতন্ত্রের বিরোধী, তোমাদের মতো যারা মানুষের অধিকার কেড়ে নেওয়ার সমর্থন করো, তোমাদের মতো যারা ধর্ষণের সমর্থক, তাদের দিন শেষ। কনক সরোয়ার, তোমাকে আমি আবার আরেকটা কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, দেখো তুমি আমার ইউনিভার্সিটির ছোট ভাই ছিলে, তোমাকে অনেক আদর করতাম, হ্যাঁ, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো আজকে, হ্যাঁ,
এই দূর থেকে বসে বসে এগুলা কথা তুমি আমি সবাই বলতে পারবো। তোমাকে বলি এই যে ধরো তুমি যে আওয়ামী লীগ, তুমি যে ছাত্র লীগ, তুমি যে যুব লীগ, এই যে তোমার কথায় বোঝা যায়। দেখো, তোমার সাথে আমার ইউনিভার্সিটিতে কখনো দেখা হয়েছে বলে আমার মনে পড়ে না। তুমি আমার ইউনিভার্সিটিতে কখনো কোনো আদর করে এক কাপ চা খাওয়া হয়েছে আমার মনে নাই। তোমার সাথে আমার আমেরিকা আসিয়া পরিচয় হয়েছে এবং তুমি সূত্রে সূত্রে তুমি আমার ছোট ভাই বানাইছো, ঢাকা ইউনিভার্সিটি ছোট ভাই। তো কিন্তু স্ট্যান্ডটা কিনিলা, তুমি আমার ইউনিভার্সিটিতে বহুত আদর করতা। আচ্ছা দেখো, তোমার মতন যারা নফরমান বান্দা, যারা এই পৃথিবীর রাস্তায় এখনো চড়ে বেড়ায়, নিউ ইয়র্কের রাস্তায় চড়ে বেড়ায়, সরি, হ্যাঁ, তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। ওই যে ছোটবেলায় তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে একটু আদর যত্ন করেছি, তোমাদেরকে হাই হ্যালো বলেছি, তোমরা সেটা ভুলে গেছো। ঠিক আছে, ইটস ওকে, আমরা আমরা সবাই ভুলে যাই, মানুষ মাত্রই ভুল করে, ভুলে যায়, ঠিক আছে। কিন্তু খামোখা আমাদের দলীয় সংস্কৃতি বা দলের যে একটা চিন্তা চেতনা আছে, আমাদের যে ছাত্রলীগ, যুবলীগ এবং আমাদের প্রধানমন্ত্রী, আমি শুনো, দেখো, আমি কারো পার্টি করি না, আমি প্রধানমন্ত্রীর পার্টি করি, সোজা কথা, ঠিক আছে। তুমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রী পার্টি করি, আমি আর অন্য কোনো পার্টি করি না, ঠিক আছে। উনি চেষ্টা করতেছে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসার। তুমি তো জ্যাকসনহাইটসে থাকো, এখানে থাকো, এখানে থাকো, রাস্তাঘাট তো তুমি চিনোই না, তুমি খালি একটা রাস্তায় চিনো, কিভাবে করে সরকারের পিছনে লাগা যায়। সো এখন তুমি শোনো, কনক সরওয়ার, তোমার কথাটা বলি তুমি, হ্যাঁ, তোমাকে তো আগে বলছি তুমি কোনোদিন দেশে যেতে পারবে না, ঠিক আছে। সেকেন্ড টাইম বলে দিচ্ছি, তোমার দেশে যাওয়া কোনোদিনের জন্য আমি আটকে দিই সারা জীবন, ঠিক আছে। শোনো কনক সরওয়ার, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ইউ ক্যানট বি অন দ্য রাইট সাইড অল দ্য টাইম। তোমার দৃষ্টিতে যেটা রাইট সেটা তোমার দৃষ্টিতে রাইট, সো আমার দৃষ্টিতে যেটা রাইট তোমার দৃষ্টিতে রং। তুমি আমাকে গালি দিবা, আমি ঠান্ডা মাথায় সে গালি শুনে নিব। গণতন্ত্রে গালি খেতে হবে, গালি দিতে হবে, ইন বিটুইন সামওয়্যার উই অল গোনা মিট। ওরে বাবা, তুমি আবার গণতন্ত্রের কথা বলছো, তোমার মায়ের মতো গণতন্ত্রের কথা বলছো। তুমি কি বলতে চাও যে বাংলাদেশে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে গণতন্ত্র নাই, তাহলে তুমি সেটাই বলতে চাচ্ছো? পূর্ব এশিয়া বাদ দাও, বাংলাদেশের কথা কও, কি মনে করো? তোমরা যখন ইলেকশন জিতবা তখন গণতন্ত্র, তখন অবাধ স্বাধীন নির্বাচন, আর আমরা নির্বাচন জিতলে তখন আর গণতন্ত্র নাই। তোমরা এই যে রাতের বেলায় যে দখল করে ফেললা ভোট, রাতের বেলায় তো ভোট হয়ে গেছে, পাবলিক তো ভোট দেয় নাই, হ্যাঁ, এটা তো জানো। কোনো রাতের বেলায় কোনো নির্বাচন হয়নি, দিনের বেলা নির্বাচন হয়েছে, সব মানুষরা সুষ্ঠু স্বাভাবিকভাবে গিয়ে নির্বাচনে ভোট দিয়েছে। তোমার মতন যারা দাগি আসামি তারা এখন এই দেশে লুকিয়ে আছে, সাহস থাকলে দেশে গিয়ে ভোট দাও। কাকা, আমার মনে হচ্ছে তোমার আজকে ওষুধটা খাওয়া হয় নাই, যার ফলে তুমি একটু অন্যরকম আচরণ করতেছো। না না, আমি কোনো অন্যরকম আচরণ করতেছি না কনক স্যার, শোনো, তুমি একটা কথা খেয়াল রাখবা, ঠিক আছে, তোমার এসব ফালতু ওষুধ ফালতু ডাক্তার তোমার কাছে রাখো, হ্যাঁ, আমার ওষুধ আমি খাই, যখন ইচ্ছা তখন খাই, কথাটা খেয়াল রাখো, ঠিক আছে। আমি আসলে তোমাকে আনতে চাইছি যে ধরো মানুষের তো পরিবর্তন হয়, তাই না? মানুষ তো হেদায়েত হয়, মানুষ ভুল পথ থেকে সঠিক পথে আসে। আমেরিকার মতো একটা দেশ, গণতন্ত্রের দেশ, আইনের শাসনের দেশে থেকে তোমার আসলে, আমি এটা ধরো এক ধরনের, ধরো ডাক্তার যেমন রুটিন ভিজিট করে যে 3 মাস পরে আসিবেন, 6 মাস পরে আসিবেন, এরকম একটা রুটিন চেক আর কি। তো আমি হতাশ, আমি উন্নতি হয়নি কাকা, আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান সম্ভব, ঠিক আছে। এখন সমাধান করতে হবে, তোমরা যদি এগুলো চিন্তা করো তাহলে তো হবে না। শোনো কনক সরওয়ার, তোমাকে আমি একটা কথা বলি, কিছু মনে করো না, মনে রাখবা, অনলি দুইটা 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 সাইড আছে তোমার হাতে, তুমি স্বাধীনতার পক্ষে আসবা না তুমি স্বাধীনতার বিপক্ষে কথা বলবা, ঠিক আছে। আমাদের এখানে আওয়ামী লীগ করতে হবে, হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া আর কোনো স্বাধীনতার পক্ষ নাই, কোনো আওয়ামী লীগ বা কোনো কিছু বলিনি, তোমাকে স্বাধীনতার সপক্ষের শক্তিতে এসে দেশের উন্নতির কথা, দেশের অগ্রগতির কথা, দেশকে এগিয়ে না নিয়ে যাওয়ার কথা
সেগুলোই বলতে হবে অনুৎসাররা। না ঠিক আছে কাকা, ভালো থাকো, তোমাদেরকে ট্রায়াল দিলাম।